রাধা রাধাবেন, ওয়েলকাম টু মাই চ্যানেল রবিন পাল। তো কেমন আছো তোমরা? আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা এবং ধামাকাদার। তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, থাম্বনেলে দেখে বুঝে গেছো কি হতে চলেছে, অবশ্যই শেয়ার করে। আর ভাই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। চলো ভাট না বকে ভিডিওটাই যাই। যেখানে আসার কথা ছিল আমরা চলে এসেছি। তো চালা মতন করা আছে। তো এই হচ্ছে আমাদের বোর্ড, বোর্ডটা আমি পড়ে দিচ্ছি এবং তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেব। তার আমার মাতৃশিল্প, এখানে অতি যত্ন সহকারে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের মাটির প্রতিমা তৈরি করা হয়। নামটা হচ্ছে সায়ন্তম ভট্টাচার্য। যোগাযোগ মানে আপনারা যোগাযোগ করতে পারবেন, তার জন্য মোবাইল নাম্বার অবশ্যই দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে যাও, ভালো করে মোবাইল নাম্বারটা আমি দিয়ে রাখছি এবং এইখানেও আমি আরও ভালোভাবে দেখিয়েছি 9382931666 8695062661। শিবপুর মানে ঠিকানাটা হচ্ছে শিবপুর চনুরিঘাটা হাওড়া। এবং এখানে কিন্তু ও ক্যাটলগের বিভিন্ন রকমের কাজ করে, তোমরা যোগাযোগ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের ঠাকুর করা আছে, আর ওই যে ওইগুলো পুরো খুব দারুণভাবে ওই ঠাকুরগুলো করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা পুরোটা দেখো এবং শেয়ার তো করতেই হবে তোমাদের। তো গাইস, যেখানে আসার কথা আজকে মানে বেরিয়েছি, এন্ট্রোতে দেখেছো, থাম্বেলে দেখেছো তোমরা, অলরেডি সেখানে আমি পৌঁছে গেছি এবং এই যে আছি দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, যাই হোক, মেন কথা যেটাই আসি, সরস্বতী পুজো চলেই এসছে আর কয়েকটা দিন বাকি। তো অবশ্যই শিল্পীর সবসময় দাম অনেকটা উঁচুতে থাকে, কারণ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, শিল্পী যারা ঠাকুর তৈরি করে তাদেরও একটা গুরুত্ব থাকে। ভিডিও আমরা তৈরি করছি, আমাদেরও একটা ক্রিয়েট যেটা করছি ভিডিও, অবশ্যই তোমরা জানো কষ্ট কতটা করতে হয়। কিন্তু এই কষ্টের মধ্যে যদি ফল না পাওয়া যায় তাহলে ভাবো কতটা দুঃখ লাগে। সেরকমই আজকে একজনের কাছে এসেছি, তো সেই হিস্ট্রিটা একটু তুলে ধরবো, চলো দেখতে যাবো। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে সায়ন্তম ভট্টাচার্য। মানে প্রথমেই বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল খোলার পেছনে এরই হাত আছে, আর আজকে এসেছি এরই কাছে। এরই হচ্ছে এই যে মাতৃশিল্প, তারামা মাতৃশিল্প, তাই না? তারামা মাতৃশিল্প মানে এর নতুন কাজ শুরু করেছে, ঠাকুর অনেকদিন ধরেই করার শিখছে, নিজে একটা নিজের চালা মতন করে ছোট করে যেটা শুরু করতে লাগে। আমরাও যখন শুরু করি, সবাই কাজ যখন শুরু করি সবাইকে সাপোর্ট করতে হবে। এই হচ্ছে তারামা মাতৃশিল্প। তো নিজেই নিজের মুখের নামটা বলো, তোমার নামটা কি ভাই? সায়ন্তম ভট্টাচার্য। তো সায়ন্তম ভট্টাচার্য আগেই বলেছি, ওখানে পোস্টার টোস্টার দেখিয়েছি। তো হাতে দেখাও ঠাকুরের মূর্তিটা দেখাও, হাতে ও মূর্তি নিয়ে বসেই আছে, ঠিক আছে? আমি জাস্ট ওকে না জানিয়ে চলে এলাম, ফোন করেছিলাম অনেক দিন ধরেই, একটা ভিডিও করবো করবো বলে বলছিলাম যে ভাই ভিডিও করবো, তুই ঠাকুর তৈরি করছিস, সরস্বতী পুজোতে থাকতে পারবো না, ভিডিওটাই করে নিয়ে যাই। যাই হোক, কটা ঠাকুর তৈরি করেছিস মোটামুটি? 22টার মতো। 22টা ঠাকুর তৈরি করেছে, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি ওকে কন্ট্যাক্ট করো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, নাম্বারটায় কল করো, বুকিং করে নাও ঠাকুর, তোমরা অবশ্যই খুব দারুণ দারুণ ঠাকুর পাবে। তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি কত রকমের কীরকম ঠাকুর আছে, আসো নিজেরা ঠাকুর দেখো, নিজেরা কীরকম পছন্দ হচ্ছে সেরকম ঠাকুর অবশ্যই। এবং ক্যাটলগের ও কাজ করছে, ক্যাটলগের কীরকম কাজ করছে একটু বলে দিলে ভালো হয়। যে কোনো ধরনের ছবি হয়তো আপনারা নিয়ে এলেন, সেই ছবি অনুযায়ী কাজটা হবে। মানে বুঝতে পারছো যে একটা ছবি মানে একটা ঠাকুরেরই ছবি আনলে বা তুমি কোনো মূর্তির ছবি আনলে বা শোপিস টোপিস হয় যেগুলো সখী টাইপের যেগুলো হয়, তুমি একটা ছবি আনলে ও সেই ছবি মাটির তৈরি করে দেবে, তাই তো? মানে সেই ছবি মাটির করবে, তাহলে ভাবো, চিন্তা করো। আমি আশা রাখবো আমি একটা নিজে ওর কাছ থেকে করে নেব, ঠিক আছে? চলো সবাই মিলে হাত বাড়িয়ে দিই, ভাইয়ের সাথে থাকি এবং ভিডিওটা সবাই মিলে শেয়ার করি, ভাইয়ের ঠাকুরগুলো এবং মূর্তি ক্যাটলগের কাজ আমরা দেখি। কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস দিতে হবে, মানে সাপোর্টটা করতে হবে, বাংলার ছেলে বাংলায় কিছু করে দেখাবো, এটাই আশা রাখি সবাই। আর কিছু বলবে তুমি?
তো সায়ন্তম ভাইকে জিজ্ঞাসা করবো যে কোন ঠাকুরটার কিরকম কি কাজ করেছো, সেটা একটু যদি বলো। মানে এই ঠাকুরটার কি কাজ আছে? প্রজাপতি টাইপের পেছনে ডানা আছে, জামা পরানো রয়েছে, গাছের ওপর বসে। আচ্ছা, এইটার আরও একটা সাইডেই আছে, মানে অনেকগুলো ঠাকুর আছে, সব কিছুটা কিছুটা করে জেনে নেবো। এই ঠাকুরটা যদি বলো কি আছে? মানে পাথরের উপরে একটা হাসি বসে রয়েছে, নিচে একটা হরিণ আছে, তারপরে চট পড়া আছে, চটে মানে আচ্ছা পুরো মাটিরই কাজ আছে, তাই তো? পুরো সম্পূর্ণ মাটির। আচ্ছা, যেমন আমরা দেখি মাটির কাজের ঠাকুর, এগুলো পুরো সম্পূর্ণ মাটির কাজের ঠাকুর আছে, একদম পুরো সম্পূর্ণ মাটি। তো এটা আছে গোলাপ আছে, এটা ওপরে দুদিকে দুটো পাতা নথের মতো কাটা আছে। মানে পুরো কাজ রেডি, ঠিক আছে? তোমরা শুধু আসবে, ওর সঙ্গে দাম দর করবে আর ঠাকুর নিয়ে যাবে, ঠিক আছে? চলো, এটা এটা বুদ্ধ মূর্তি অরিজিনাল, এটা অরিজিনাল বুদ্ধ মূর্তি, শাঁখের ওপর আছে, ঠিক আছে? এটা বীণার ওপর আছে, নিচে বই আছে। আচ্ছা, এটা হচ্ছে বীণার ওপর আছে, মানে বুঝতে পারছো? আর নিচে বই দেখতে পাচ্ছো তো, বই করা আছে এগুলো। এটা আছে গোলাপের একটা ঝাড় আছে ওপরে, এটা গোলাপের ঝাড় হবে, এইগুলো গোলাপ হবে, রংটা করলে খুব সুন্দর লাগবে। আর এটা এটা এমনি হাঁসের ওপর অজন্তা টাইপের। আচ্ছা, এটা হাঁসের ওপর, মানে স্টাইলিশ টাইপের, খুব সুন্দর, ঠিক আছে? এই এগুলো হচ্ছে পুরো সম্পূর্ণ মাটির এবং স্টাইলিশ স্টাইলিশ আছে। আর এই দিকে যেগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এইদিকেও মোটামুটি সব কিছুই, যেমন আমরা ঠাকুর নিই সব কিছুই আছে। আর এইটা হচ্ছে মেন চালা, তোমরা এসে দেখতে পাবে, এখানে আছে ওর চালা। তো দেখতে থাকো সিনেমাটিক শট। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট বক্সে গিয়ে এবং শেয়ার করতে প্লিজ 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 ভুলো না, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, পাশে বেলটি বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আবার একটি নতুন ধামাকাদার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো। জয় দোস্ত।